ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টগুলি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বা ক্লাস তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো এই ভিডিওতে আমরা বিশেষ করে মে মাসের সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট এবং তার সাথে জুন মাসের কিছু বাছাই করা অ্যাপয়েন্টমেন্ট আমরা আলোচনা করতে চলেছি তাই বলছি তোমরা অবশ্যই দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলিকে লাইক করে দিও আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও চলো বন্ধুরা আমরা দেখে নিই বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান মুখ্য উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান মুখ্য উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় কে নিযুক্ত হয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি নিযুক্তি যা তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারি এবং আলাপন বন্দ্যোপাধ্যায় প্রথমে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব পদে নিযুক্ত ছিলেন এবং তারপরে সেখান থেকে তিনি পদত্যাগ করে এখন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান মুখ্য উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে রয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্থানে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন হরে কৃষ্ণ দ্বিবেদী তোমরা অবশ্যই এটাও মাথায় রেখো হরে কৃষ্ণ দ্বিবেদী বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আর পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল হলেন জগদীপ ধনকোর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার তিনি হলেন সুশীল চন্দ্র অর্থাৎ অপশান ডি সুশীল চন্দ্র যিনি ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন আর ইনি ভারতের চব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনার আর যদি প্রশ্ন করা হয় মুখ্য নির্বাচন কমিশনারদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি সংবিধানের তিনশো নম্বর ধারাতে নির্বাচন কমিশন সম্পর্কে লেখা রয়েছে আর মুখ্য নির্বাচন কমিশনার যাদের কার্যকাল ছ বছর বা পঁয়ষট্টি বছর আর বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন ইনি হলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার আশা করি তোমাদের ক্লাসগুলি ভালো লাগছে অবশ্যই দেখো পরবর্তী প্রশ্ন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গ সম্পর্কে তা পশ্চিমবঙ্গের বিধানসভার নতুন চেয়ারম্যান হিসাবে বা পদে কাকে নিযুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন চেয়ারম্যান তিনি হলেন বিমান বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায় যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন এখানে দেখো আমরা অপশানগুলি এমন সাজিয়েছি অপশান ডি হলো বিশ্বজিৎ ডেমরি যিনি বর্তমানে আসাম বিধানসভার নতুন চেয়ারম্যান এম বি রাজেশ ইনি হলেন কেরালা বিধানসভার নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন পরবর্তী বন্ধুরা এই রকম যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন এবং এই সমস্ত ভিডিওগুলির পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপতে যুক্ত হয়ে থাকুন পরবর্তী নিযুক্তি খুবই গুরুত্বপূর্ণ র র এর নতুন সচিব হিসাবে পুনরায়কে নিযুক্ত হয়েছেন ইনি পুনরায় এনার কার্যকাল বাড়ানো হয়েছে ইনি হলেন সামন্ত কুমার গোয়েল যিনি র এর সচিব হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন আচ্ছা র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং যার গঠন হয়েছিল উনিশশো সালে এবং হেডকোয়ার্টার কথাই হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত তোমরা অবশ্য মাথায় রাখো এই সমস্ত সংগঠনগুলির যে নিযুক্তি তোমাদের পরীক্ষাতে অবশ্যই জিজ্ঞাসা করা হয় পরবর্তী নিযুক্ত হলো সিবিআই সিবিআই সিবিআইয়ের নতুন ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন সিবিআইয়ের নতুন ডিরেক্টর জেনারেল হলেন সুবোধ কুমার যশোয়াল কে হলেন সুবোধ কুমার যশোয়াল আচ্ছা সিবিআই সিবিআই অর্থাৎ কি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান যার গঠন হয়েছিল উনিশশো সালে এবং হেডকোয়ার্টার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত আমরা আলোচনা করলাম র আমরা আলোচনা করলাম সিবিআই পরবর্তী সংগঠন পরবর্তী সংগঠন আইবি কেন আইবির যিনি ডিরেক্টর এনারও কার্যকাল পুনরায় বাড়ানো হয়েছে আইবির ডিরেক্টর পদে কে রয়েছেন অরবিন্দ কুমার আরবি আইবি ডিরেক্টর হলেন অরবিন্দ কুমার আচ্ছা আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো যার কার্যকাল পুনরায় এই পদে নিযুক্ত হয়েছেন যা আইবির গঠন হয়েছিল আঠেরোশো সাতাশি সালে এবং হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত পরবর্তী প্রশ্ন বন্ধুরা আমরা এই সমস্ত ইনভেস্টিগেশান এজেন্সি বা সংগঠনগুলিকে একইভাবে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পরবর্তী সংগঠন এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশান এজেন্সির ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন কুলদীপ সিং আচ্ছা কুলদীপ সিংকে আমরা আলোচনা করবো ন্যাশনাল ইনভেস্টিগেশান এজেন্সির ডিরেক্টর জেনারেল পদে ইনি নিযুক্ত হয়েছেন কুলদীপ সিংকে কুলদীপ সিং বর্তমানে সিআরপিএফের সিআরপিএফের বর্তমানে ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত রয়েছেন এবং তাকেই অ্যাডিশনাল চার্জ হিসাবে যুক্ত করা হয়েছে এনআইএর এনআইএর অ্যাডিশনাল চার্জ হিসাবে সিআরপিএফের ডিরেক্টর জেনারেল কুলদীপ সিংকে নিযুক্ত করা হয়েছে এনআইএ যার গঠন হয়েছিল দু হাজার নয় সালে এবং হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এর কাউন্সিলে নিযুক্ত হয়েছেন তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বর্তমানে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের কাউন্সিল বা সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী আসাম রাজ্যের বর্তমান বা নতুন মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মা যিনি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সদস্য হিসাবে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ সাল অবধি সদস্য হিসাবে যুক্ত হয়েছেন আচ্ছা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন যার গঠন হয়েছিল উনিশশো চৌত্রিশ সালে এবং হেডকোয়ার্টার কোথায় কুয়ালালামপুরে হেডকোয়ার্টার কুয়ালালামপুরে অবস্থিত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি নিযুক্তি আমরা আলোচনা করছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন বন্ধুরা জাতীয় মহিলা দল ক্রিকেট দল যার প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন সম্প্রতি রমেশ পাওয়ার রমেশ পাওয়ার এর আগে ছিলেন ডব্লু ভি রামান ডব্লু ভি স্থানে তিনি তিনি নতুন নিযুক্ত হয়েছেন রমেশ পাওয়ার আচ্ছা বন্ধুরা যার গঠন কে করে বা নিযুক্তি করে বিসিসিআই দ্বারা বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া যার গঠন হয়েছিল উনিশশো সালে এবং হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে বিসিসিআইয়ের হেডকোয়ার্টার আর খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বিসিসিআইয়ের বর্তমানে প্রেসিডেন্টকে রয়েছেন সৌরভ গাঙ্গুলি পরবর্তী প্রশ্ন আসাম রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন এটি একটি গুরুত্বপূর্ণ নিযুক্তিকরণ যেহেতু প্রথম মহিলা অর্থমন্ত্রী তাই আমাদের অবশ্যই জেনে রাখা উচিত ইনি হলেন অজান্তা নিয়োগ যিনি আসাম রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী আর যদি আমাদের প্রশ্ন করা হয় আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী কে রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থমন্ত্রী হলেন অমিত মিত্র পরবর্তী দেখো বন্ধুরা আসাম সম্পর্কে জানি আসামের রাজধানী দিশপুর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএলের পরবর্তী চেয়ারম্যান এবং ম্যানেজা ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন সঠিক উত্তর হলো অরুণ কুমার সিং যিনি বিপিসিএলের চেয়ারম্যান এবং এমডি পদে নিযুক্ত হয়েছেন অরুণ কুমার সিং আচ্ছা বিপিসিএল এর গঠন হয়েছিল উনিশশো সালে আর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে এর হেডকোয়ার্টার অবস্থিত পরবর্তী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন আসাম রাইফেলস আসাম রাইফেলসের নতুন মহানির্দেশক বা ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হলো প্রদীপ চন্দন নায়ার প্রদীপ চন্দ্র নায়ার যিনি কিনা আসাম রাইফেলসের নতুন মহানির্দেশক হিসাবে নিযুক্ত হয়েছেন আচ্ছা ইনি আসাম রাইফেলসের একুশতম মহানির্দেশক একুশতম মহানির্দেশক আসাম রাইফেলসের গঠন হয়েছিল আঠেরোশো সালে আর এর মুখ্যালয় কব কোথায় অবস্থিত মুখ্যালয় আসামের শিলংয়ে অবস্থিত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এনএইচআরসির চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে বা বর্তমানে কে রয়েছেন অরুণ কুমার মিশ্র অরুণ কুমার মিশ্র যিনি এনএইচআরসির নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন আচ্ছা দেখে নিই আমরা গুরুত্বপূর্ণ সংগঠন সম্পর্কে ইনি প্রাক্তন সুপ্রিম কোর্ট জাজ অরুণ কুমার মিশ্র দ্য নিউ চেয়ারপারসন অব দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যার গঠন হয়েছিল উনিশশো তিরানব্বই সালে এবং হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই মাত্রে রেখো গুরুত্বপূর্ণ সংগঠন বাছাই করা সংগঠন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল সিবিডিটি সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস এর অতিরিক্ত চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন বন্ধুরা সঠিক উত্তর হল জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র যিনি সিবিডিটির অতিরিক্ত চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন আচ্ছা বন্ধুরা ইনি প্রমোদচন্দ্র মোদি অর্থাৎ এনার আগে কে ছিলেন এনার আগে ছিলেন প্রমোদচন্দ্র মোদি তার স্থানে ইনি নিযুক্ত হয়েছেন সিবিডিটির অতিরিক্ত চেয়ারম্যান বন্ধুরা তিন মাসের জন্য ইনি অতিরিক্ত চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কোম্পানির গ্রেভিয়েন্স অফিসার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে পরেশ বি লাল পরেশ বি লালকে হোয়াটসঅ্যাপ কোম্পানির গ্রেভিয়েন্স অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি এই নিযুক্তিকরণ করা হয়েছে প্রথম খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো হোয়াটসঅ্যাপ যিনি পরেশ বি লালকে গ্রেভিয়েন্স অফিসার হিসাবে তিনি নিযুক্ত করেছেন ভারতের জন্য হোয়াটসঅ্যাপের গঠন হয়েছিল দু হাজার সালে এটি একটি অনলাইন মেসেজিং কোম্পানি যার হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের নতুন বাণিজ্য সচিব অর্থাৎ কমার্স সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হলেন খুবই গুরুত্বপূর্ণ সম্প্রতি নিযুক্ত হয়েছেন নতুন কমার্স সেক্রেটারি ইনি হলেন বিবি আর সুব্রামণিয়াম বি আর যিনি ভারতের নতুন বাণিজ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন এছাড়া দেখো কিছুদিন আগে ভারতের নতুন অর্থ সচিব নিযুক্ত হয়েছিলেন ইনি হলেন টি ভি সৌম্যনাথন যিনি বর্তমানে ভারতের ফাইন্যান্স সেক্রেটারি কে টি ভি সৌম্যনাথন আর বিবিআর সুব্রমণিয়াম যিনি বর্তমানে জম্মু কাশ্মীরের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত রয়েছেন বন্ধুরা পরবর্তী প্রশ্ন এবং আজকের আমাদের শেষ প্রশ্ন হু এক্সিকিউটিভ বোর্ড যা চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন বন্ধুরা এই পদে এতদিন আমাদের রাজ্যের যিনি সরি আমাদের কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী আমাদের কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী যিনি ডক্টর হর্ষবর্ধন তিনি এই পদে নিযুক্ত ছিলেন এবং তারই স্থানে বর্তমানে নিযুক্ত হলেন ডক্টর প্যাট্রিক আমোদ ডক্টর প্যাট্রিক আমোদ হু এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো ডিটেলসে ডক্টর প্যাট্রিক আমোদ ইনি কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল এবং এনাকে নিযুক্তি করেছে হু দ্বারা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান যার গঠন হয়েছিল উনিশশো সালে সাতই এপ্রিল আর হেডকোয়ার্টার জেনিভা সুইজারল্যান্ডে অবস্থিত বন্ধুরা এই ছিল আজকের মে এবং জুন মাসের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট আমরা আলোচনা করলাম আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি কোনো সাজেশান দেওয়ার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও ফেসবুকের বর্তমানে সিইও পদে কে রয়েছেন ফেসবুকের সিইও কে রয়েছেন তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ